নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শিখুন বাংলাতে খুব সহজে। নতুন দর্শক বন্ধুদেরকে বলে রাখি, যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিওস পেতে হলে এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। QGIS টিউটোরিয়াল সিরিজের এটি প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো এই সফটওয়্যারটা আপনারা কোথা থেকে পেতে পারেন, এই সফটওয়্যারটা কিভাবে রান করতে হয়, সফটওয়্যারটার বেসিক ইউজার ইন্টারফেস এবং কিছু বেসিক অপারেশনস। চলুন শুরু করা যাক। প্রথমেই সফটওয়্যারটিকে পাওয়ার জন্য আপনাকে যেতে হবে এই সফটওয়্যারটির ওয়েবসাইটে। তার জন্য আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশনটিকে অন করে আপনার ব্রাউজারটিকে অ্যাক্টিভেট করুন এবং গুগল সার্চ বারে গিয়ে টাইপ করুন qgis.org। এন্টার করলে পরে যেই সার্চ রেজাল্টটা আপনার সামনে আসবে তাতে সম্ভবত সবার উপরেই আপনি ওয়েবসাইটটিকে দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু QGIS প্রজেক্ট এবং সাইট অ্যাড্রেস qgis.org। লিঙ্কের ওপর ক্লিক করে আপনি সাইটটিতে সরাসরি চলে যাবেন। সাইটটিতে গেলে সাইটের হোম পেজটা খানিকটা এই রকম, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি যখন সাইটে যাবেন তখন একটু অন্য রকমও দেখাতে পারে, কারণ সাইটের ডেভেলপমেন্টের কাজ সবসময় চলতে থাকে এবং আপগ্রেডেশন হতেই থাকে। তবে বেসিক ফিচার্সগুলো একই থাকবে। সাইটে সবার ওপরে যে মেনু বারটা দেখতে পাচ্ছেন, ওখানে ডিসকভার QGIS, ফর ইউজার্স, গেট ইনভলভড, ডকুমেন্টেশন বলে কিছু লিঙ্কস দেওয়া রয়েছে। QGIS সফটওয়্যারটা সম্পর্কে জানতে গেলে ডিসকভার QGIS লিঙ্কটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনি যে ওয়েব পেজটা যাবেন সেখানে দেখতে পাবেন যে QGIS দ্য লিডিং ওপেন সোর্স ডেস্কটপ GIS বলে ইন্ট্রোডাক্টরি কিছু টেক্সট দেওয়া রয়েছে। আপনি স্ক্রল করে QGIS সফটওয়্যারটা সম্পর্কে একটা সম্যক ধারণা পেতে পারেন। আপনি যদি ফর ইউজার্স লিঙ্কটায় ক্লিক করেন তাহলে আপনি সরাসরি ইউজার গাইড পেজে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন ডকুমেন্টেশনস রয়েছে, QGIS ইউজার গাইড, ট্রেনিং ম্যানুয়াল, QGIS টিউটোরিয়ালস বলে কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, যেখান থেকে আপনি এই সফটওয়্যারটার টিউটোরিয়াল এবং হেল্প পেতে পারেন, ম্যানুয়ালও ডাউনলোড করতে পারেন। এবার চলে আসি সফটওয়্যারটা ডাউনলোড করার জন্যে। আপনাকে QGIS ORG হোম পেজে স্ক্রল করে একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গেলেই আপনি ওখানে ডাউনলোড নাও বলে একটা বাটন দেখতে পাবেন, যেরকম আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। বাটনটায় ক্লিক করলে আপনি সরাসরি ডাউনলোড পেজে চলে যাবেন এবং ডাউনলোড পেজে গিয়ে আপনি দেখতে পাবেন ওখানে লেখা আছে ডাউনলোড QGIS ফর ইওর প্ল্যাটফর্ম। আপনি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করছেন সেটাই আপনার প্ল্যাটফর্ম, সেটা উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, ম্যাক ওএস হতে পারে। আপনার যে অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করা দরকার আপনি সেই নির্দিষ্ট সেকশানে চলে যাবেন স্ক্রল করে। আমি উইন্ডোজ ইউজ করছি তাই আমি এখানে উইন্ডোজ ডাউনলোডটাই দেখাচ্ছি। উইন্ডোজ ডাউনলোডটা ঠিক নিচেই রয়েছে, আপনি ওখানে গেলে দেখতে পাবেন এই মুহূর্তের একটা লেটেস্ট রিলিজ ভার্সন দেওয়া রয়েছে এবং লং টার্ম স্টেবল রিলিজ বলে আরেকটা ভার্সন দেওয়া রয়েছে। দুটোই 32-bit এবং 64-bit ভার্সনে অ্যাভেলেবল। আপনি লেটেস্ট রিলিজটা ডাউনলোড করতেই পারেন আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী, 32-bit অথবা 64-bit। আমি প্রেফার করব এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা ইউজ করছি সেটাও লং টার্ম স্টেবল রিলিজটাই আমি ডাউনলোড করেছি এবং সেটাই প্রেফার করব। যেহেতু এটা লং টার্ম রিলিজ এবং স্টেবল, তো আমার ধারণা অনুযায়ী এটা ডাউনলোড করা সবচেয়ে সেফ। তারপর দর্শকের নিজের ইচ্ছা অনুযায়ী লেটেস্ট রিলিজটাও ডাউনলোড করতেই পারেন। ডাউনলোড করার পরে ডাউনলোড ফোল্ডারে গিয়ে ইনস্টলেশন ফাইলটাকে ডাবল ক্লিক করে আপনি ইনস্টলেশনটাকে রান করতে পারেন। ইনস্টলেশনটা ভীষণ সিম্পল, অন্যান্য যে কোনো উইন্ডোজ সফটওয়্যার ইনস্টলেশনের মতো। যেরকম দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইনস্টলেশনটা চালু হওয়ার পরে সিম্পল নেক্সট নেক্সট করে ক্লিক করে আপনি স্ট্যান্ডার্ড প্রসিজিওর অনুযায়ী সফটওয়্যারটাকে ইনস্টল করে ফেলতে পারেন। ইনস্টল করার পরে ডেস্কটপে আইকনটা চলে আসবে, এইরকম আইকনটা দেখতে হয়।
আপনি আইকনটা ডাবল ক্লিক করে সফটওয়্যারটাকে রান করবেন। এবং রান করার পরে প্রথমেই যে ইউজার ইন্টারফেসটা আপনার সামনে খুলবে সেটা খানিকটা এইরকম, যেটা আপনি এখন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সবার প্রথমে ওপরে আমরা সবাই জানি মেনু বার, যেখানে রয়েছে প্রজেক্ট, এডিট, ভিউ, লেয়ার, সেটিংস, প্লাগইনস, ভেক্টর, রাস্টার, মেশ ও হেল্প বলে মেনুগুলো। তার নিচে কিছু টুলবারস রয়েছে। লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি ডকেবল উইন্ডো প্যানেল রয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে একটা নিউ এমটি প্রজেক্ট একটা টাইটেল রয়েছে। আমি এখান থেকে এই টাইটেলটার উপরে ডাবল ক্লিক করে একটা নিউ এমটি প্রজেক্ট শুরু করতে পারি, অথবা প্রজেক্ট মেনুতে গিয়ে এখান থেকে নিউতে ক্লিক করেও একটা নিউ প্রজেক্ট ওপেন করতে পারি। ওপেন করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা ওপেন হবে সেটা খানিকটা এইরকম। সেখানে উপরের মেনু বারগুলো একই থাকবে এবং লেফট হ্যান্ড সাইডের ডকেবল উইন্ডো প্যানেলটাও একই থাকবে, শুধু একটা প্রজেক্ট স্পেস আপনার সামনে খুলে যাবে, যেখানে আপনি আপনার প্রজেক্টের কাজকর্ম করতে পারেন, নতুন ফাইল ক্রিয়েট করতে পারেন ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা নির্দিষ্ট সময় দেখব। লেফট হ্যান্ড সাইডের এই ডকেবল প্যানেলগুলো মুভেবলও, এটাকে আপনি সিম্পলি এই টাইটেলটার উপরে ক্লিক করে যদি আপনি মাউস বাটনটাকে ড্র্যাগ করেন তাহলে দেখতে পাবেন যে ডকেবল প্যানেলটা তার জায়গা থেকে মাউসের মুভমেন্টের সাথে সাথে সরে এসছে, এবং আপনি এটাকে যেখানে প্লেস করতে চান খানিকটা এইরকমভাবে সেখানে নিয়ে গেলেই ও আপনাকে প্লেসিং অপশনসগুলো দেখাবে। আপনি সেখানে সিম্পলি মাউস বাটনটাকে রিলিজ করে দিলে ওখানে ডকেবল প্যানেলটা প্লেস হয়ে যাবে। আপনি এই ডকেবল প্যানেলটাকে এইখানে ছোট্ট ক্রস আইকনটা দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করে আপনি ক্লোজ করে দিতে পারেন, এবং তারপরে ডকেবল প্যানেলটা খোলার দরকার হলে আপনাকে যেতে হবে ভিউ মেনুতে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্যানেলস বলে একটা অপশন রয়েছে, এবং এখানে যেই যেই অপশনসগুলো রয়েছে আপনার যে ডকেবল প্যানেলটা দরকার সেটা টিক করে আপনি সেই প্যানেলটাকে আবার ওপেন করতে পারেন। এখানে যে দুটো ডকেবল প্যানেল বাই ডিফল্ট ওপেন রয়েছে সেটা হচ্ছে লেয়ার্স আর ব্রাউজার। লেয়ার্স ডকেবল প্যানেলটা আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট, কাজেই আমি প্রেফার করব এই ডকেবল প্যানেলটা ওপেন করে রাখার জন্য। নতুন প্রজেক্টের কাজ শুরু করার আগে ভিউ মেনুতেই প্যানেলের নিচে আরেকটি অপশনস আপনি দেখতে পাচ্ছেন টুল বার বলে। এই টুল বারসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকটা ডিফল্ট টুল বার যেগুলো উপরে রয়েছে সেগুলো বাই ডিফল্ট অ্যাক্টিভেটেড রয়েছে। আমি বলবো কাজ শুরু করার আগে সফটওয়্যার ইনস্টলেশনের পরেই আপনি টুল বারসে এসে আরও কিছু কিছু ইম্পর্ট্যান্ট টুল বার ওপেন করে নিতে পারেন, যেটা আপনার ভবিষ্যতে কাজের ক্ষেত্রে ভীষণ সুবিধে করবে। তার মধ্যে কয়েকটা টুল বার যেটা আমার মনে হয়েছে, সবার প্রথমে ডিজিটাইজিং টুল বার, তারপরে স্ন্যাপিং টুল বার এবং রাস্টার টুল বার, এই তিনটে টুল বার আপনি ওপেন করে নিতে পারেন। এবং আরও একটি টুল বার ম্যানেজ লেয়ার টুল বার, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং এই টুলবারটাও আপনি অবশ্যই ওপেন করে নিতে পারেন। এই কটা টুলবার ওপেন হয়ে গেলে আপনি আপনার নিজের পছন্দ মতো টুলবারগুলোকে অ্যারেঞ্জ করে নিতে পারেন ইউজার ইন্টারফেসে, যেভাবে আমি ডকেবল প্যানেলের ক্ষেত্রে দেখিয়েছি টুলবারের ক্ষেত্রেও একইভাবে আপনি সেগুলোকে অ্যারেঞ্জ করে নিতে পারেন। এরপরে আরেকটি কাজ আমি আপনাদের প্রজেক্ট শুরু করার আগেই করে নিতে বলবো, সেটা হলো প্লাগইনস মেনুতে গিয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইনস বলে অপশনটা দেখা যাচ্ছে, ওটায় ক্লিক করলে আপনার সামনে একটি উইন্ডো খুলে যাবে যেখানে আপনি দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কিছু প্লাগইনস অলরেডি ইনস্টল করে দেওয়া আছে কিন্তু সেগুলো অ্যাক্টিভেটেড নেই। আমি প্রেফার করব আপনি এর মধ্যে সবকটা প্লাগইনসকে অ্যাক্টিভেট করে নিতেই পারেন। এর মধ্যে জিও রেফারেন্সার প্লাগইনসটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এর ব্যবহারটা আমি অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালে বলবো। অ্যাক্টিভেট করা হয়ে গেলে এখান থেকে ক্লোজ বাটনটি ক্লিক করে উইন্ডোটাকে ক্লোজ করে দিতেই পারেন। এবং আরও একটি সেটিং আমি প্রজেক্টের কাজ শুরু করার আগে বলবো দর্শকদেরকে, সেটা করে নিতে প্রজেক্ট মেনুতে গিয়ে এখানে প্রপার্টিজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে চলে যাবেন। এরকম একটি উইন্ডো আপনার সামনে খুলবে, আপনি দেখতে পাচ্ছেন লেফট হ্যান্ড সাইডে
কিছু অপশনস দেওয়া রয়েছে। বাই ডিফল্ট জেনারেল অপশনে উইন্ডোটা ওপেন হয়েছে। এই জেনারেল অপশনে স্ক্রল করে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন এখানে মেজারমেন্ট সেকশনের মধ্যে ইউনিট ফর ডিস্টেন্স মেজারমেন্ট দেওয়া রয়েছে, মিটার। এটা আপনি মনে হলে মিটারে রাখতেই পারেন, কিন্তু আমার ধারণা অনুযায়ী জিআইএসে যতটা লার্জ এরিয়া কভার করে কাজ হয় সেক্ষেত্রে এটাকে মিটার থেকে কিলোমিটারে সিলেক্ট করে নেওয়া বেটার হবে, বাকিটা দর্শকদের নিজেদের পছন্দ মতো। এবং যদি আপনি এটাকে কিলোমিটার করেন ডিস্টেন্স মেজারমেন্টটা, তাহলে ইউনিট ফর এরিয়া মেজারমেন্টটাকেও স্কোয়ার কিলোমিটার্সে অবশ্যই করে নেবেন। এবং তার নিচের অপশনটায় আসি, কোঅর্ডিনেট অ্যান্ড বিয়ারিং ডিসপ্লে। এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে কোঅর্ডিনেটস ইউজিং ম্যাপ ইউনিটস ডিগ্রিজ বলে ডিফল্ট সেট করা রয়েছে। অপশনটায় ক্লিক করলে আরও কিছু অপশনস আমাদের সামনে খুলে যাবে। এই অপশনটার সেটিংসটা কোথায় অ্যাফেক্ট করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইউজার ইন্টারফেসের সবচেয়ে নিচের দিকে এই যে বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে স্ট্যাটাস বার। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর অপশনস রয়েছে, যেরকম সবার প্রথমেই রয়েছে কোঅর্ডিনেট এবং সেখানে কিছু ভ্যালুস দেখা যাচ্ছে, তারপরে রয়েছে স্কেল, তারপরে ম্যাগনিফায়ার, রোটেশন, রেন্ডার অপশন এবং কারেন্ট সিআরএস অপশনটা আপনি দেখতে পাচ্ছেন। সিআরএস এর ফুল ফর্ম হলো কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেম। এটা নিয়ে ডিটেলসে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। যদি দর্শকদের মধ্যে এটা সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে তো খুবই ভালো, কারণ আমার ধারণা অনুযায়ী যারা জিআইএস সম্পর্কে একটু জানেন তাদের এটা সম্পর্কে একটু আইডিয়া নিশ্চয়ই থাকবে। বাকি বিগিনার্সদের জন্য আমি সিআরএস নিয়ে আরেকটি ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব। যে কথা বলছিলাম, কোঅর্ডিনেট অ্যান্ড বিয়ারিং ডিসপ্লেতে এই সেটিংটা বাই ডিফল্ট ডিগ্রিজ রয়েছে। আপনি এই স্ট্যাটাস বারে কোঅর্ডিনেট অপশনের আন্ডারে যে ভ্যালুসগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনি হোল ডিগ্রিজে দেখতে পাবেন। যদি আপনি সেই ভ্যালুগুলো ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখা পছন্দ করেন, অথবা ডিগ্রি মিনিটসে দেখা পছন্দ করেন, অথবা শুধু ডেসিমাল ডিগ্রিজে দেখা পছন্দ করেন, আপনি এখান থেকে যে অপশনটা সিলেক্ট করবেন আপনার প্রজেক্টের এই সেটিংয়ে কোঅর্ডিনেট ভ্যালুগুলো সেইভাবেই শো করবে সফটওয়্যার। এখানে আপনার সেটিংস করা হয়ে গেলে আপনি এই উইন্ডোটাকে ওকে করে দিতে পারেন। এইগুলো ছিল কিছু ইনিশিয়াল সেটিংস সফটওয়্যারটাকে ইনস্টল করার পরে এবং নতুন প্রজেক্ট শুরু করার পরে আপনি এগুলো করে নিতে পারেন। এবারে আমরা দেখে নিই সফটওয়্যারটা দিয়ে আমরা রাস্টার ফাইল এবং ভেক্টর ফাইল কিভাবে ওপেন করতে পারি। তার জন্য আপনাদেরকে যেতে হবে এই লেয়ার মেনুতে। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেয়ার বলে অপশন রয়েছে এবং অ্যাড লেয়ার বলে অপশন রয়েছে। এই সফটওয়্যারের সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার হওয়া সত্ত্বেও এটা নেটিভলি শেপ ফাইলকে ক্রিয়েট করে, যার এক্সটেনশন হলো .shp। সেটা কিভাবে সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনি যদি এক্সিস্টিং কোনো জিআইএস ডেটাবেস ভেক্টর বা রাস্টার ওপেন করতে চান তাহলে চলে যাবেন অ্যাড লেয়ার অপশনটায়, ঠিক তার পরের অপশনটায়। এখান থেকে আপনি ভেক্টর ডেটা ওপেন করতে চাইলে অ্যাড ভেক্টর লেয়ার, অথবা রাস্টার ডেটা ওপেন করতে চাইলে অ্যাড রাস্টার লেয়ারে ক্লিক করতে পারেন। এছাড়া আরও প্রচুর ডেটা টাইপ আপনি এখানে ওপেন করে ভিউ করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ এডিট করতে পারেন। দেখতেই পাচ্ছেন এই লিস্টে এগুলো, অন্যান্য ডেটা টাইপগুলো নিয়ে আমি অন্য ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে এ কত ধরনের জিআইএস ডেটা টাইপকে সাপোর্ট করে, ভিউ এবং এডিট বোথ। চলুন একটা রাস্টার ফাইল ওপেন করে দেখা যাক। তার জন্য আমি এখান থেকে অ্যাড রাস্টার লেয়ারে ক্লিক করলাম। এইরকম একটি উইন্ডো আমাদের সামনে খুলল। এখান থেকেও আপনি মনে করলে রাস্টার বা ভেক্টর বা অন্য ডেটা টাইপ চুজ করতে পারেন, যেহেতু আপনি ওখান থেকে রাস্টার চুজ করেছিলেন তাই এখানে ডিফল্ট রাস্টারে সিলেক্ট হয়ে রয়েছে। এখান থেকে আমি এই ছোট্ট বাটনটা ক্লিক করব, এটা ব্রাউজ বাটন, এবং আপনার অপারেটিং সিস্টেমের ফাইল ব্রাউজার ডায়লগটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার কম্পিউটারে যদি কোনো জিআইএস ডেটা ফাইলস আগে থেকে থেকে থাকে বা রাস্টার ফাইলস আগে থেকে থেকে থাকে তাহলে আপনি সেটাকে ওপেন করতে পারবেন। এই বাটনটা ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এই সফটওয়্যারটা কত ভ্যারাইটিস ধরনের রাস্টার ফাইলকে সাপোর্ট করে। আমার কাছে একটা রাস্টার ডেটা রয়েছে,
সেটা আমি এই জিওটিফ অপশনটা সিলেক্ট করে ওপেন করছি। ফাইলটা রাখা রয়েছে আর্থ রাস্টার্স বলে এই ফোল্ডারটার ভেতরে। এই ফাইলটা সিলেক্ট করে ওপেন করলাম এবং এখানে এসে সিম্পলি অ্যাড বাটনটা ক্লিক করতে হবে এবং তারপরে ক্লোজ বাটনটা ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন সফটওয়্যারে ইমেজ ফাইলটা ওপেন হয়ে রয়েছে। এটা আগে থেকে জিও রেফারেন্স করা একটা জিওটি ফাইল। এই ইমেজ ফাইলটা আমি ডাউনলোড করেছি ন্যাচারাল আর্থ ওয়েবসাইট থেকে। ন্যাচারাল আর্থ ওয়েবসাইট এমন একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি ফ্রি রাস্টার এবং ফ্রি ভেক্টর ডেটা পেতে পারেন। তার জন্য আপনার ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে ন্যাচারাল আর্থ ডেটা ডট কম বলে। সেখান থেকে আপনি এই ওয়েবসাইটটায় চলে যেতে পারেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটার হোম পেজটা এই রকম। এখান থেকে ডাউনলোডস অপশনে গিয়ে আপনি ভেক্টরস এবং রাস্টার ডেটা আপনার পছন্দ মতো ফ্রি ডেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন ইনিশিয়ালি এই সফটওয়্যারে ভিউ করার জন্য অথবা জিআইএস প্র্যাকটিস করার জন্য। আমি এই ওয়েবসাইটটাকে রেকমেন্ড করব, ভীষণ ভালো ওয়েবসাইট। আবার চলে আসছি সফটওয়্যারে। স্ট্যাটাস বার নিয়ে আলোচনা যখন হচ্ছে বাকি অপশনগুলো নিয়ে একটু বলে রাখি। কোঅর্ডিনেটের পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্কেল বলে যে অপশনটা রয়েছে, এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন প্রচুর প্রিসেট স্কেল ভ্যালু এখানে সেট করে দেওয়া রয়েছে। আপনি এই স্কেল ভ্যালুগুলোকে ক্লিক করে সরাসরি ওই জুম লেভেলে গিয়ে ইমেজটাকে ভিউ করতে পারেন। আমি যদি 1:10 ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ইমেজের জুম লেভেলটা 1:10 চলে গেল। এবং আপনি এই স্কেল অপশনটা থেকে যত ছোট ভ্যালু চুজ করবেন তত আপনার ইমেজের জুম লেভেলটা বাড়তে থাকবে, কারণ এখানে যে স্কেল ভ্যালুগুলো সেট করা আছে এগুলো প্রত্যেকটাই রিডিউসড স্কেল রেশিওতে সেট করা রয়েছে। আপনি মাউস হুইল বাটনটাকে আপ ডাউনে স্ক্রল করার মাধ্যমেও ইমেজটাকে জুম এবং স্কেল দুটোই চেঞ্জ করতে পারেন, দেখতে পাচ্ছেন এই রকমভাবে। অথবা এখানে ম্যাগনিফায়ারে গিয়ে আপনি এই দুটো বাটনের মাধ্যমে ম্যাগনিফিকেশন লেভেলটাকে বাড়িয়ে বা কমিয়েও আপনি ইমেজটাকে জুম ইন বা জুম আউট করতে পারেন। এবং এটা আপনি ভিউ টুল বারে এই যে জুম ইন এবং জুম আউট বলে দুটো আইকন দেখতে পাচ্ছেন এর মাধ্যমেও আপনি এটা করতে পারেন। এখানে স্ট্যাটাস বারে আরেকটা অপশনের কাজ একটু দেখাই। এখানে রেন্ডার বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা বাই ডিফল্ট টিক করা থাকে। এটা টিক করা থাকলে আপনি স্ক্রিনে যখন ইমেজটাকে মুভ করবেন, প্যান করবেন, জুম করবেন, তখন ইমেজটা অটোমেটিক্যালি আপনার অপারেশনের সাথে রিফ্রেশ হয়ে আপনাকে সেই ভিউটা প্রোভাইড করবে। কিন্তু যদি আপনি এই রেন্ডার বাটনটাকে ডিঅ্যাক্টিভেট করে দেন তাহলে আপনি যদি প্যান করেন, জুম করেন বা মুভ করেন তাহলে দেখতেই পাচ্ছেন যে ইমেজটা আপনার অপারেশনের সাথে সাথে আর রিফ্রেশ ভিউ প্রোভাইড করছে না। তার পাশের অপশনটা আপনাকে শো করছে এই মুহূর্তের কারেন্ট সিআরএস যেটা এই ফাইলটার সঙ্গে অ্যাটাচ রয়েছে সেই ভ্যালুটা। আপনি এখানে কার্সার নিয়ে গেলে দেখতেই পাচ্ছেন ওখানে দেখাচ্ছে কারেন্ট সিআরএস যেটা EPSG 4326 ভ্যালুতে সেট করা রয়েছে। ভিউ টুল বারের এই জুম প্যান আইকনগুলোর অপারেশনটাও দেখে নিই। প্যানটা তো দেখিয়ে দিলাম এবং আপনি বলেই দিলাম যে মাউসের স্ক্রল হুইলটাকে স্ক্রল করার মাধ্যমে আপনি জুম ইন আউট করতে পারেন সবচেয়ে ইজি এবং কনভিনিয়েন্ট ওয়ে সেটাই। এবং মাউসের স্ক্রল বাটনটাকে আপনি যদি ক্লিক করে ড্র্যাগ করে মুভ করেন তাহলেও আপনি ডিফল্ট প্যান করতে পারবেন। এই জুম ইন আইকনটাকে ক্লিক করে আপনি যদি ইমেজের উপরে ক্লিক করেন তাহলে আস্তে আস্তে ম্যাগনিফিকেশন লেভেল বাড়বে, এবং জুম আউট অপশনটা ক্লিক করে আপনি ইমেজের উপর ক্লিক করলে ম্যাগনিফিকেশন লেভেল কমবে। কোনো পার্টিকুলার জায়গায়
চট করে জুম ইন করে যাওয়ার জন্য এই জুম ইন অপশনটাকে অ্যাক্টিভেট করে সেই এরিয়াটার উপরে আপনি যদি একটা উইন্ডো ড্র্যাগ করেন, তাহলেও আপনি চট করে সেই পার্টিকুলার এরিয়ায় জুম ইন করতে পারবেন। এবং এই বাটনটি যেটা দেখতে পাচ্ছেন জুম লাস্ট, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে চট করে জুম করার ঠিক আগের মুহূর্তে আপনার যে ফিল্ডটা ছিল আপনি সেখানে ব্যাক করে চলে যেতে পারবেন। এই আইকনটা জুম টু নেটিভ রেজলিউশন, যদি আপনি এটায় ক্লিক করেন তাহলে এই ইমেজটা ম্যাক্সিমাম যত ম্যাগনিফিকেশন লেভেল অবধি এটা ক্লিয়ার অ্যান্ড শার্প ভিউ প্রোভাইড করবে সেই লেভেলে ও অটোমেটিক্যালি জুম হয়ে যাবে। তারপরের আইকনটা জুম টু লেয়ার, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এই ইমেজটার যতখানি সাইজ রয়েছে এই স্ক্রিনের মধ্যে কমপ্লিট ইমেজটা আপনাকে ভিউ করবে। তাহলে এইভাবে ইমেজ বা রাস্টার ফাইল ওপেন করে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে ডেটাটা ভিউ করতে পারেন। চলুন দেখে নিই ভেক্টর ফাইল কিভাবে ওপেন করতে হয়। তার জন্য আবার আমরা লেয়ার মেনুতে গিয়ে অ্যাড লেয়ার এবং এখান থেকে অ্যাড ভেক্টর লেয়ারে চলে যাব এবং এখানে এই ব্রাউজ বাটনটা ক্লিক করে আমার ওই ওয়েবসাইট থেকেই নামানো কিছু ফ্রি ভেক্টর ফাইলস রয়েছে যেটা আমি ওপেন করে দেখাচ্ছি। এবং এই অল ফাইলস বাটনটা ক্লিক করলে আপনি দেখতে পাবেন রাস্টারের মতো এখানেও অজস্র ভেক্টর ফাইল টাইপকে এই সফটওয়্যার সাপোর্ট করে, যার মধ্যে অন্যতম ইএসআরআই শেপ ফাইল বা ডট এসএইচপি ফরম্যাট সাপোর্টেড দেখতে পাচ্ছেন এবং মোস্ট পপুলার প্রোপ্রাইটারি এবং ওপেন সোর্স সমস্ত জিআইএস সফটওয়্যারের কিছু নেটিভ ফাইল টাইপ থাকে। তার প্রায় 75%-এর ওপরে ফাইল টাইপকে এই সফটওয়্যারটা সাপোর্ট করে বলে আমার ধারণা। আমি নিজেও এত ফাইল টাইপ নিয়ে কাজ করিনি কখনো। আমার যে ভেক্টর ফাইলটা রয়েছে আমি জানি সেটা ইএসআরআই শেপ ফাইলস, তাই আমি এখান থেকে ইএসআরআই শেপ ফাইলস অপশানটা চুজ করে নিচ্ছি এবং এর মধ্যে থেকে আমি এই ভেক্টর ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করছি। এরপরে সিম্পলি এখানে অ্যাড বাটনটা ক্লিক করতে হবে এবং ক্লোজ করে দিতে হবে। অপারেশনটা রাস্টার ফাইলের মতোই, আপনি দেখতে পাচ্ছেন যে রাস্টার ফাইলের ওপরে ভেক্টর ফাইলটা ওপেন হয়ে গেছে। যেহেতু এই ভেক্টর ফাইলটার এবং রাস্টার ফাইলটার সিআরএস বা কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেম একই, সেই জন্যে এই রাস্টার ফাইলটার সঙ্গে ভেক্টর ফাইলটা অসাধারণভাবে সিঙ্ক্রোনাইজড হয়ে রয়েছে এবং খুব ভালোভাবে ম্যাচ করে রয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি যে দুটো লেয়ার ওপেন করেছেন এই লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন সেই দুটো লেয়ারের অপশনটা আপনাকে এখানে সফটওয়্যার শো করছে। আপনি এই ছোট্ট চেকবক্সটায় ক্লিক করে আপনি লেয়ারটার ভিজিবিলিটি অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করতে পারেন, যেরকমভাবে আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ভেক্টর ফাইলের ক্ষেত্রে আপনি ভেক্টর ফাইলটার আউটলুকটাকে কমপ্লিটলি চেঞ্জ করতে পারেন। এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে এবং এখান থেকে থিম্যাটিক ভিউয়ের জন্য সিম্বলজি অপশানে গিয়ে এখান থেকে সিঙ্গেল সিম্বলও আমরা চুজ করতে পারি, যেটা অলরেডি সিলেক্টেড রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। থিম্যাটিক ভ্যালুর জন্য আমরা ক্যাটাগোরাইজড বা গ্র্যাজুয়েটেড এই দুটোর অপশানের যে কোনো একটা অপশানে দিতে পারি। দুটো অপশানের মধ্যে কী পার্থক্য সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। আপাতত আমি ক্যাটাগোরাইজডে যাচ্ছি এবং ডেটাবেস থেকে আমাদেরকে একটা ভ্যালু নিতে হবে, কী ভ্যালু রেসপেক্টে ভেক্টর ফাইলটাকে সফটওয়্যার ক্যাটাগোরাইজ করবে। আমি এখান থেকে নেম অপশানটা সিলেক্ট করলাম এবং তারপরে আপনাকে ক্লিক করতে হবে এই ক্লাসিফাইতে এবং ক্লাসিফাইতে ক্লিক করলে এই উইন্ডোটার মধ্যে আপনাকেও দেখিয়ে দেবে যে নেমের আন্ডারে যতগুলো ডেটা রয়েছে তার জন্য ও প্রত্যেকটা ডেটার জন্য একটা ইন্ডিভিজুয়াল কালার অ্যাসাইন করেছে এবং সেটাও অ্যাসাইন করেছে র্যান্ডম কালার হিসেবে। আপনি এখানে ক্লিক করে আরও প্রচুর কালার র্যাম্প রয়েছে, আপনি সেই অনুযায়ী সেই সিলেক্ট করে নিতে পারেন। আমি র্যান্ডম কালারসটাই প্রেফার করব, অন্তত
এই ডেটাটাকে ভিউ করার জন্য। এরপরে আপনি যদি এটাকে অ্যাপ্লাই করে ওকে করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কান্ট্রি রেসপেক্টে ও একটা করে কালার অ্যাসাইন করে এই ভেক্টর ফাইলটাকে একটা থিম্যাটিক কনভার্সন করে দিয়েছে, এবং যেটা এর ভিউটাকেও অনেকটা এনহ্যান্স করেছে। লেভেল করার জন্য একইভাবে প্রপার্টিজে গিয়ে আপনি লেভেলসের আন্ডারে চলে যাবেন, সেখান থেকে এখানে নো লেভেলস বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, সেখান থেকে সিঙ্গেল লেভেলস ভ্যালুটা সিলেক্ট করে নেবেন, এবং ইন্টিগ্রেটেড ডেটাবেসের কোন ভ্যালুটা দিয়ে আপনি লেভেল করতে চান আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে নেম দিয়েই লেভেল করব, নেমটাকে সিলেক্ট করে নিলাম, এবং এটাকে অ্যাপ্লাই করে যদি আমি ওকে করে দিই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কান্ট্রির নেম অ্যাজ এ লেভেল হিসেবে এখানে সফটওয়্যারে ডিসপ্লে করছে। এটা একটু বড় বড় লাগছে দেখতে, আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। তার জন্য আবার ওই প্রপার্টিজ অপশনে গিয়ে, লেভেলে গিয়ে, এখান থেকে আপনি টেক্সট অপশনে গিয়ে টেক্সট হাইট সাইজ আপনি সবটাই চেঞ্জ করে নিতে পারেন। আমি এটাকে একটু রিডিউস করে দিলাম, আপনি আপনার পছন্দ মতো সাইজে এটাকে রিডিউস করে নিতে পারেন একটু ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে। কোনো ভেক্টর ফাইলের আন্ডারে কি ইন্টিগ্রেটেড ডেটাবেস রয়েছে এবং তাতে কি ডেটা রয়েছে সেটা দেখার জন্য সেই ভেক্টর ফাইল লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে টুলবারে এই ওপেন অ্যাট্রিবিউট টেবল বলে যে অপশনটা রয়েছে সেটা যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার সামনে সেই ভেক্টর ফাইলের আন্ডারে যে ইন্টিগ্রেটেড ডেটাবেসটা রয়েছে সেটা কমপ্লিটলি ওপেন হয়ে যাবে, এবং আপনি এখান থেকে স্ক্রল করে দেখতে পাবেন এটা রো এবং কলামনার ভিউতে আপনাকে ওই ভেক্টর ফাইলের আন্ডারে যা যা ডেটা রয়েছে সেটা আপনাকে এখানে শো করে দেবে যেরকম আপনি দেখতে পাচ্ছেন। এবং এটা বন্ধ করার দরকার হলে আপনি সিম্পলি এই ক্রস বাটনটাকে ক্লিক করে বন্ধ করে দিতে পারেন। কোনো লেয়ারকে আপনার প্রজেক্ট থেকে বা সফটওয়্যার থেকে বন্ধ করে দেওয়ার জন্য সিম্পলি সেই লেয়ারটার উপরে রাইট ক্লিক করে যে অপশানগুলো আসবে তার মধ্যে রিমুভ লেয়ার বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটাকে যদি সিলেক্ট করেন, তাহলে ও একটা কনফার্মেশন ডায়লগ চাইবে, সেটাকে যদি আপনি ওকে করে দেন, তাহলে সেই লেয়ারটা সফটওয়্যার থেকে বন্ধ হয়ে যাবে। দেখতেই পেলেন সিম্পল অপারেশন। তাহলে এটা ছিল একটা সিম্পল ইন্ট্রোডাকশন এই QGIS সফটওয়্যারটা নিয়ে। এই QGIS টিউটোরিয়াল সিরিজে এই সফটওয়্যারটার উপরে আমি আরও টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসতে থাকব, এই সফটওয়্যারটা ব্যবহার করে কি করে আমরা কোনো রাস্টার ইমেজকে জিও রেফারেন্স করতে পারি এবং সেটাকে জিওটিফে কনভার্ট করতে পারি, কিভাবে শেপ ফাইল করতে পারি, কিভাবে আমরা ডিজিটাইজেশন করতে পারি এবং ডেটাবেস ক্রিয়েট করতে পারি, এই ভিডিওগুলো আমি পরপর টিউটোরিয়ালে নিয়ে আসতে থাকব। আশা করি এই ভিডিওটাতে দর্শকদেরকে এই সফটওয়্যারটা সম্পর্কে একটা সম্যক ধারণা দিতে পারলাম এবং এই সফটওয়্যারটার ইউজার ইন্টারফেস এবং বেসিক অপারেশন সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম, যেটা আমার এই ভিডিওটার উদ্দেশ্য ছিল। এই ভিডিওটা আর বড় করব না। আশা করি দর্শক বন্ধুদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। যদি না লেগে থাকে বা আপনাদের দিক থেকে কিছু সাজেশনস থাকে, অ্যাডভাইস থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই সফটওয়্যারের উপরের পরবর্তী টিউটোরিয়াল ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করতে থাকবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।